আসন্ন লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশিত হওয়ার পূর্বেই রমজান মাস ও শুক্রবারে নির্বাচনের দিন না ফেলার আবেদন জানিয়ে রাজ্য নির্বাচন কমিশনের মাধ্যমে দেশের মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিল সারা বাংলার সংখ্যালঘু কাউন্সিল। মঙ্গলবার সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান ও সহ সম্পাদক মোহাম্মদ মাহমুদুল হাসানের নেতৃত্বে এক প্রতিনিধি দল রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ে ডেপুটেশন জমা করেন। মোহাম্মদ কামরুজ্জামান এক বিবৃতিতে বলেন, খুব শীঘ্রই দেশের লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষিত হবে। সম্ভাব্য 6ই মে থেকে রমজান মাস শুরু হবে এবং ঈদ উল ফিতর 5ই জুন। আমরা চাই দেশের একটা বৃহৎ অংশের মানুষের দিকে লক্ষ্য রেখে জাতীয় নির্বাচন কমিশন রমজান মাস ও শুক্রবার দিনটি বাদ দিয়ে নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ করুন। তিনি আরও বলেন, রাজ্য মুখ্য নির্বাচন আধিকারিকের সচিব স্মারকলিপি গ্রহণ করেছেন এবং দ্রুত এই স্মারকলিপি দেশের জাতীয় নির্বাচন কমিশনের নিকট পাঠিয়ে দেবেন বলে জানিয়েছেন। শুরু হবে, কিন্তু লোকসভা নির্বাচনের তিন ঘন্টা যাতে রমজান মাসের মধ্যে কোনোভাবেই না পড়ে সেজন্য আমরা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে একটি স্মারকলিপি দেওয়ার উদ্দেশ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে একটি স্মারকলিপি জমা দিলাম। মুখ্য নির্বাচনী আধিকারিকের সচিব তিনি আমাদেরকে বললেন যে এটা যথাযথভাবে ন্যাশনাল ইলেকশন কমিশনে পাঠিয়ে দেওয়া হবে। আমরা আশা করছি যে কেন্দ্রীয় যে নির্বাচন কমিশন, তারা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার বিষয়ে রমজান মাস এবং শুক্রবার যেটা প্রেয়ার ডে, এই দুটো দিন তারা মাথায় রেখেই, এই দুটো সময়কে বাদ দিয়েই তারা দেশে সাধারণ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে। সাধারণ সম্পাদক সারা বাংলা সংখ্যালঘু কাউন্সিল। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল টিভি।